ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত। তীব্র সেনা সংকটের কারণে এইচআইভি যক্ষ্মা রোগী সহ পাগলদেরও ইউক্রেন আর্মিতে নিয়োগের সিদ্ধান্ত। কয়েকটি ফ্রন্টলাইনে রাশিয়ার প্রতিরোধ ব্যবস্থা ভাঙার দাবি ইউক্রেন আর্মি। রাশিয়া SU-34 ফাইটার জেটের মাধ্যমে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনে। পোল্যান্ডে উচ্ছেদ করা হয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তীব্র সেনা সংকটের কারণে নিয়োগের শর্ত ব্যাপকভাবে শিথিল করা হয়েছে ইউক্রেন আর্মিতে। এমনকি এইচআইভি যক্ষ্মা এবং হেপাটাইটিস আক্রান্তদেরও আর্মিতে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। আগস্টের শেষে জারি করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বলা হয়েছে, যাদের এইচআইভির লক্ষণ এখনও প্রকাশিত হয়নি তারাও আর্মিতে যোগ দিতে পারবেন। এছাড়া যক্ষ্মাসহ বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তরাও যোগ দিতে পারবে আর্মিতে। শুধু তাই নয়, যাদের স্বল্প মানসিক সমস্যা রয়েছে তারাও যোগ দিতে পারবে। ইউক্রেন আর্মিতে নিয়োগের শর্ত শিথিল করা হয়েছে কনস্ক্রিপশন বা বাধ্যতামূলক সার্ভিসের ক্ষেত্রে। ইউক্রেনে বর্তমানে 18 বছরের উপরে এবং 60 বছরের নিচে সব পুরুষ আর্মিতে যোগ দিতে বাধ্য। সরকারের অনুমতি ছাড়া তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কিন্তু সম্প্রতি খবর বেরিয়েছে, অনেক যুবক আর্মির নিয়োগ কর্মকর্তাদের $10,000 পর্যন্ত ঘুষ দিয়ে ব্যাপকভাবে দেশ ছেড়েছে যুদ্ধে যোগ দেয়া এড়াতে। যুদ্ধে যোগ দেয়া এড়াতে ইউক্রেনে বর্তমানে লুকিয়ে রয়েছে অনেক পুরুষ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যায় রাস্তা থেকে জোর করে অনেককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর্মিতে নিয়োগের জন্য। রাস্তায় অনেকের উপর আক্রমণের ঘটনা ঘটেছে অনিচ্ছুকদের বিরুদ্ধে। অনেককে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। 2022 সাল থেকে ইউক্রেন আর্মি অভিযান শুরু করে আর্মিতে সেনা নিয়োগের লক্ষ্যে। শিশুদের যুদ্ধের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে ইউক্রেনের অনেক উগ্র মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে। 1.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন আর্মি বর্তমানে লণ্ডভণ্ড। নিহত হয়েছে বিপুল সংখ্যক সেনা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে কমপক্ষে 70,000 ইউক্রেন সেনা নিহত হয়েছে এখন পর্যন্ত। আহত হয়েছে 1 লাখেরও বেশি। প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার রাতের ভাষণে তিনি এই বরখাস্তের ঘোষণা দেন। তার স্থলে রুস্তেম উমেরভের নাম ঘোষণা করেছেন জেলেনস্কি। রেজনিকভকে বরখাস্তের কারণ হিসেবে জেলেনস্কি উল্লেখ করেছেন, যুদ্ধের এ পর্যায়ে নতুন দৃষ্টিভঙ্গি সম্পন্ন একজন প্রতিরক্ষা মন্ত্রী দরকার। যুদ্ধের মধ্যে পশ্চিমা অর্থ ও সম্পদ ব্যাপকভাবে লুটপাটের অভিযোগে গত কয়েক মাস ধরে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন জেলেনস্কি প্রশাসন। গ্রেপ্তার করা হয়েছে অনেক বড় বড় ক্ষমতাবান ব্যবসায়ীকে। গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে কলোময়স্কি নামের একজন প্রভাবশালী ব্যবসায়ী, যিনি একসময় ছিলেন জেলেনস্কির পৃষ্ঠপোষক। আর্মির ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাসহ জেলেনস্কির কাছের অনেকের বিরুদ্ধেও বড় মাত্রায় পশ্চিমা সহায়তা আত্মসাতের অভিযোগ রয়েছে। সম্প্রতি জেলেনস্কি বরখাস্ত করেছেন সারা দেশে আর্মির সকল নিয়োগ কর্মকর্তাদের। অনেক কমান্ডারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে চোরাই পথে পশ্চিমা অনেক গুরুত্বপূর্ণ অস্ত্র বিক্রি করে দেওয়ার। প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ না উঠলেও আর্মিতে ছড়িয়ে পড়া ব্যাপক ভিত্তিক দুর্নীতির কারণে তিনি তীব্র সমালোচনার মুখোমুখি হন। তার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি প্রতিরোধে তিনি কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারেননি। যুদ্ধ কৌশলসহ বিভিন্ন কারণে অনেকদিন ধরে বিরোধ চলে আসছিল জেলেনস্কি ও ওলেক্সি রেজনিকভের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যমে জেলেনস্কির অনেক সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা করেছেন ওলেক্সি রেজনিকভ। এর মধ্যে একটি হল ক্রিমিয়া আক্রমণ। ওলেক্সি রেজনিকভ ক্রিমিয়া আক্রমণের সমালোচনা করে বলেছেন, এতে ইউক্রেনের ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। পশ্চিমা অনেক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ন্যাটো সহ পশ্চিমাদের খুশি করতে জেলেনস্কি দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন। এসব আইওয়াশ।
জেলেনস্কি প্রশাসন সহ আর্মির বিরুদ্ধে পশ্চিমা সহায়তা লুটপাটের খবর পশ্চিমা গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের রাজনীতিবিদরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের অনেক কংগ্রেসম্যান ইউক্রেনে সহায়তা বন্ধের দাবি জানিয়ে বলেন, ইউক্রেনে সহায়তা করা মানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ট্যাক্সের অর্থ ব্ল্যাক হোলে নিক্ষেপ করা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর স্বয়ং জেলেনস্কির বিরুদ্ধেও বিভিন্ন ধরনের দুর্নীতির খবর সামনে আসতে থাকে। অথচ ক্ষমতা আসার আগে তার অন্যতম প্রধান ইস্যু ছিল দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা। ইউক্রেন আর্মি দাবি করেছে, জাপোরিজিয়া সহ কয়েকটি ফ্রন্টলাইনে তারা রাশিয়ার দুর্ভেদ্য প্রতিরোধ ব্যবস্থা ভাঙতে সক্ষম হয়েছে। শনিবার এ খবর দিয়েছে বিবিসি সহ ব্রিটেনের আরও কয়েকটি গণমাধ্যম। শুক্রবার হোয়াইট হাউস নিরাপত্তা মুখপাত্র জন কার্বিও বলেন, ফ্রন্টলাইনে ইউক্রেন আর্মি অগ্রগতি লাভ করেছে। এদিকে সিএনএন সহ রাশিয়ার বিভিন্ন সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খার্কিভ, ওডেসা ও ডোনিস্ক সহ বিভিন্ন ফ্রন্টলাইনে শনিবার রাত থেকে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। রোববার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় বিভিন্ন ফ্রন্টলাইনে নিহত হয়েছে ইউক্রেনের ৬৬০ সেনা। জাপোরিজিয়ায় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের একটি মিগ৯ ফাইটার জেট। নিহত ৬ শতাধিক সেনার মধ্যে ডোনেস্কে ২৫০ জন, জাপোরিজিয়ায় ১৩০ জন, সাউথ ডোনেস্কে ১২৫ জন, কুপিয়ানস ও ক্র্যাসনি লিমানে ৯০ জন এবং খারসনে ৬০ জন ইউক্রেন সেনা রয়েছে। এদিকে সোমবার রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ার একজন পাইলট SEE-24 ফাইটার জেটের মাধ্যমে সফল অপারেশন পরিচালনা করেছেন কিনঝাল হাইপারসনিক মিসাইলের। SU-34 যুদ্ধবিমানের সাহায্যে ইউক্রেনে ছোড়া হয়েছে হাইপারসনিক মিসাইল। এই পাইলটকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে তাস। কিনঝাল হাইপারসনিক সাধারণত ছোড়া হয়ে থাকে রাশিয়ান মিগ৩১ ফাইটার জেটের সাহায্যে। তবে মিগ৩৪ ফাইটার জেটের সাহায্যে কবে এবং ইউক্রেনের কোথায় হাইপারসনিক মিসাইল হামলা চালানো হয়েছে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পোল্যান্ডে আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় শরণার্থী শিবির। শুক্রবার এ খবর প্রকাশ করেছে ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস। খবরে বলা হয়েছে, এত দ্রুত ক্যাম্পটি উচ্ছেদ করা হয়েছে, শরণার্থীরা তাদের জিনিসপত্র ঠিকমতো গুছিয়ে নিতে পারেনি। মাজোভিয়া অঞ্চলে নাদারজিনে অবস্থিত ওই ক্যাম্পে ৯০০০ বেশি ইউক্রেনিয়ান শরণার্থী ছিল। তবে উচ্ছেদের আগে এখানে মাত্র ৩ শতাধিক শরণার্থী ছিল, অন্যরা এর আগে বিভিন্ন দেশে চলে গেছে। পোল্যান্ডে আকস্মিক শরণার্থী ক্যাম্প বন্ধ করে দেয়া নিয়ে কয়েকজন শরণার্থী গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, তাদেরকে একটি খাবার প্যাকেট দিয়ে ভাগিয়ে দেয়া হয়েছে সেখান থেকে। এ নিয়ে সমালোচনা চলছে পোল্যান্ডের বিরুদ্ধে। ইউক্রেন যুদ্ধের পর পোল্যান্ডে ঢল নামে ইউক্রেন শরণার্থীদের। মূলত ইউক্রেনের সমস্ত শরণার্থীরা পোল্যান্ড হয়ে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। জাতিসংঘের তথ্য অনুযায়ী পোল্যান্ডে এখনও ১৫ লাখ ইউক্রেন শরণার্থী রয়েছে। শুরুতে পোল্যান্ড ইউক্রেনীয়দের জন্য বিনামূল্যে খাবার ও বাসস্থানের ব্যবস্থা করলেও পরে তা সংকুচিত করতে থাকে। পরবর্তীতে ইউক্রেনিয়ানদের জন্য ৫০% খরচ বহনের সিদ্ধান্ত নেয় পোল্যান্ড সরকার এবং মাথাপিছু দৈনিক ভাতার পরিমাণ ৯ ডলারে সীমিত করা হয়। তবে মে মাসে এটি বাড়িয়ে দৈনিক ভাতার পরিমাণ ১৩ ডলার করা হয়েছে। আকস্মিক ক্যাম্প উচ্ছেদ বিষয়ে পোল্যান্ড বলছে, অস্থায়ী ক্যাম্পে ১২০ দিনের বেশি থাকার নিয়ম নেই, কিন্তু তারা দীর্ঘদিন ধরে সেখানে ছিল। পোল্যান্ডে ইউক্রেনীয়দের শরণার্থীর ঢল নামার পর পশ্চিমা অনেক দেশ পোল্যান্ডকে বিভিন্নভাবে সহায়তার জন্য এগিয়ে আসে। শরণার্থীদের জন্য নগদ অর্থ সহায়তা, পোল্যান্ডে বাসস্থান নির্মাণ সামগ্রী সহ ব্যাপক সহায়তার ঢল নামে তখন। ব্রিটেন, জার্মানি সহ অনেক দেশ পোল্যান্ড থেকে লাখ লাখ শরণার্থী নিয়ে যায় নিজেদের দেশে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।